হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে ব্লগটা আমি একদম সকাল 9টার সময় থেকে শুরু করলাম, এখন সকাল 9টা বাজে আর মা আজকে উঠোন লেপছে, কারণ আজ একাদশী, তার উপর আবার বৃহস্পতিবার। তো উঠোনটা লেখা থাকলে না সত্যি দেখতে খুব সুন্দর লাগে। তো এই যে হলো আমাদের রাজপ্রাসাদ, মানে আমার বাবার বাড়ির রাজপ্রাসাদ, এই জায়গাটা আমার খুব পছন্দের। বাবা বাড়িতে আসলে সব দুঃখ একদম শেষ। তো এখন যেহেতু সকাল, মা সকালে গরু মানে গায়ে ধোয়াচ্ছে। এটা আমাদের বাড়ির গরু, এই যেটা দুটো গরু, আর একটা গরু আছে সেটা গলি ঘরে আছে, সেটা বের করেনি। তো আমরা খুব লাকি, হ্যাঁ, গ্রামে থেকে না বাড়ির গরুর দুধ খেতে পারি। এই যে এখন টুটুলকে খাওয়াতে বসেছি, টুটুলকে এখন সেদ্ধ ভাত খাওয়াবো যেহেতু সকালবেলা। এই যে পেঁপে সেদ্ধ ভাত, আর এই যে টুটুল কাঠন দেখছে, হাই করে দাও। তো সকালে সকালে বাড়িতে মোটামুটি সেদ্ধ ভাতই চলে, দুপুরবেলা একটু রিচ খাবার হয়ে যায়, আর রাত্রেবেলা একটু হালকা খাবারই থাকে। আর সকালবেলা একটা সেদ্ধ খাবারটা হলে মানে কি সবারই ভালো হয় আর কি, সেদ্ধটাও তো খাওয়া উচিত, আমার খুব ভালোই লাগে। তো মেয়েকে এমনি পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়াচ্ছি। তুতুল তুতুল, হ্যাঁ, পেঁপে সেদ্ধ খাবে তো? হ্যাঁ, যাক অল্প অল্প দিয়ে দিতে, ছোট করে দিয়ে দেবা, ছোট করে দিয়ে দেবো, তাহলে বড় করে আবার কষ্ট হয়ে যাবে। বড় করে মানে গালের মধ্যে দিলে ওর কষ্ট হবে, তাই তো? হ্যাঁ। এই যে এইটা হলো আমার বাবার বাড়ি। তো ক্যামেরা সেট করে নি। তো এটা হলো আমার বাবার বাড়ি, আর আমি বাবার বাড়িতে এসেছি কালকে। বাড়িতে বসে বোরিং লাগছিলো, কারণ হাজবেন্ড বাড়িতে থাকছে না, তারপর শ্বশুরশাশুড়ি বাড়িতে থাকছে না, কারণ এখন শস্যে ওঠার সময়, সবার মাঠে আছে, আমি শ্বশুরশাশুড়ি মাঠেই থাকি। আর হাজবেন্ড তো এখন ফেব্রুয়ারি মাস পড়ানোর প্রচণ্ড চাপ আছে, তো তার জন্য বাড়িতে একটু থাকতে পারছে না বলে কালকে বাবার বাড়িতে চলে এসেছি। কারণ একা একা বাড়িতে থাকলে না মানে টেনশান আরও মাথার মধ্যে আরও গুজে গুজে ঢোকে, আর নিতে পারছিলাম না চাপ, তার জন্য আমি বাড়িতে চলে এসেছিলাম কালকে। কিছুদিন থাকবো, থেকে আবার যাব। ওকে বললাম যে আমি, আমার ভালো লাগছে না সবসময় ঘরের মধ্যে একা একা বসে, তো চলো আমাকে একটু ওই বাড়িতে দিয়ে এসো। তো তার জন্য কালকে দিয়ে গেছে। ফোনের মধ্যে থাকলে কিন্তু ফোনটা কেড়ে নেবো, ঠিক আছে? মানে খাওয়াতে গেলে আমার প্রচণ্ড কষ্ট হয়, মানে কার্টুন ছাড়া তো খাই না, এটা বাচ্চাদের স্বভাব হয়ে গেছে, মানে কিছু করার নেই, মানে আমরাই তৈরি করেছি স্বভাবটা যে চুপচাপ খেয়ে উঠবে। ঘুরে ঘুরে খাওয়ানোর মতন আমি পারবো না ঘুরে ঘুরে খাওয়াতে বাচ্চাদেরকে, তো তার জন্য ফোনটা দিয়ে দিয়েছি। তো ওর দোষ না, দোষটা আমার। তুতুল তুতুল, তাড়াতাড়ি ফোন নিয়ে নেবো কিন্তু। তো এখন দুপুর 12টা বাজে, আর এদিকে মা বিচুলি কাটছে গরুকে খেতে দেবে বলে। এই যে মেশিন, বিচুলি কাটার মেশিন, তো এতে করে না অনেক মানে বিচুলি একসঙ্গে কাটা যায়, হাতে তো কাটা সম্ভব না। আর এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ প্রতিবার এসে মাই রান্না করে, আমি রান্না করি না। তো মাকে আজকে বললাম যে মা তুমি আজকে এস নাও, আমি রান্না করি। তো রান্না করেছিলাম ডিমের ঝোল আর বেগুন ভাজা। সত্যি কথা বলতে বাবা বাড়িতে সে রান্না করতে একদম মন চায় না, কারণ শ্বশুরবাড়িতে তো নিজে রান্না করে নিজেই খেতে হয়। তবুও মানে কি বলবো, মায়ের হাতে যে স্বাদটা, সেই স্বাদটা যেন আমি কোনো কিছুতেই পাই না। এত মানে চেষ্টা করি যে না মায়ের মতন করে রান্না করব, কিন্তু সেই স্বাদটা যেন আমি কিছুতেই পাই না। প্রতিটা মায়ের হাতে রান্না যেন স্বাদটা সত্যি একটা অন্যরকম, হাজার ভালো করে রান্না করার চেষ্টা করলেও তাও যেন সম্ভব হয় না। তাই আর কি, বাবার বাড়িতে এসে না কখনো মানে রান্নাঘরে যেতে চাই না, সবসময় মায়ের হাতের রান্না খাওয়ার সুযোগটা খুঁজি আর কি। তো তোমরা কারা কারা মায়ের হাতের রান্না খুব মিস করো তার একটু কমেন্ট বক্সে জানিও। এই তো এখন এখন বিকেল 5টা বাজে, মানে 5টা এখনও বাজিনি, হয়তো 4:45 হয়তো এখন বাজে। দুপুরের সব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, একটু রেস্টও নিয়েছিলাম, তারপরে গাছ থেকে এই কামড়াটা পেরে নিয়ে আসলাম, এটা এখন মাখা করবো, মাখা করে খাবো। তো আমার এই ভিডিওটা মানে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে,
আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো, টাটা।